এখন বন্ধুরা চলে এসেছি বাসুল জায়গায়, আর যেখানে বন্ধুরা চলে এসেছে রক্ষাকালী পুজো উপলক্ষে অশোক সাউন্ড। এটা অশোক সাউন্ডের এলাকা, এখান থেকে তাড়াতাড়ি পালা। অশোক সাউন্ড যেখানে চলে সেখানে কি হয়? তো অনেকবার মালিকপুর তো বলি, তো দাদার নামটা একটু বলুন না। সঞ্জয়। তো অশোক সাউন্ড জেনে কতটা খুশি? আর এই পূজাটাকে পরিচালনা করছে কিন্তু মৈত্রী সংঘ অশোক সাউন্ড। আর এর পরের বছর প্ল্যান রয়েছে বর্মন। হ্যালো গাইজ, এই প্রভাতে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি বাসুল জায়গায়, আর যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসছে অশোক সাউন্ড কাকদ্বীপ থেকে। তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো অশোক সাউন্ড এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে এবং এখানে পুজো মণ্ডপটি অবশ্যই পুজো তোলার চেষ্টা করবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। এখন বন্ধুরা চলে এসছি বাসুল জায়গায়, আর যেখানে বন্ধুরা চলে এসছে রক্ষাকালী পুজো উপলক্ষে অশোক সাউন্ড। অবশ্যই সেখানে রাখা রয়েছে বক্সটি, আর এখানে রয়েছে পুজো মণ্ডপটি অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আর সামনে রয়েছে ঋতু সাউন্ডের ডিজি। তো দেখুন এখানে দুখানা নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই দেখুন এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে আর এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে। আর এটা রয়েছে 125 KB ডিজি, মানে বুঝতে পারছেন বিশাল বড় ডিজি রয়েছে। আর এপাশেও নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর এটা চলে আসছে কাকদ্বীপ থেকে। আর এটা রয়েছে পুজো মণ্ডপ, এখানেই পূজিত হবে মা রক্ষাকালী। আর এই পুজো উপলক্ষেই কিন্তু এত আয়োজন। দেখুন বন্ধুরা এটাই রয়েছে পুজো মণ্ডপ, এই স্থানেই আজকের রাতেই পূজিত হবে মা রক্ষাকালী। আর এই পূজাটাকে পরিচালনা করছে কিন্তু মৈত্রী সংঘ। আর এটা অবশ্য আমি বলছিলাম বাসুলডাঙ্গা, তবে এটা রয়েছে বাসুলডাঙ্গা, বাসুলডাঙ্গা উত্তর অম্বলহারা অবশ্য সেখানে লেখা রয়েছে। তো আমি তাও দেখানোর চেষ্টা করছি, দেখুন বন্ধুরা বাসুলডাঙ্গা উত্তর অম্বলহারা, আর ক্লাবের নাম রয়েছে মৈত্রী সংঘ। আর মৈত্রী সংঘ এবং গ্রামবাসীদের প্রচেষ্টায় কিন্তু এত সুন্দর পুজো পরিচালনা হচ্ছে। আর সেখানে রয়েছে বক্সটি অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আর এই বক্সটি রয়েছে 4-4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18-18 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 18 ইঞ্চি স্পিকার। তাছাড়া বন্ধুরা অজস্র টুইটার র্যাক ব্যবহার করছে এই সাউন্ড। আর অবশ্য বন্ধুরা ওপরে একটা নেম প্লেট রয়েছে অশোক সাউন্ড বলে লেখা রয়েছে। আর এর পাশে রয়েছে বন্ধুরা স্টেজ লাইট, আর এখানে অবশ্য নাম্বার দেওয়া রয়েছে, এটা বাসুলডাঙ্গা স্টেজ লাইট রয়েছে। তো নাম্বারটা অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখুন বন্ধুরা দাদারা অশোক সাউন্ড জেনে কতটা খুশি? কেমন অশোক সাউন্ড জেনে কতটা খুশি? দাদা অশোক সাউন্ড কেমন চলছে? কেমন প্রেসার কেমন আছে? অশোক সাউন্ড যেখানে চলে সেখানে কি হয়? তো দাদাদের এই বক্সটা কদিন চলবে এখানে? কালকে 10টা অবধি হয়ে। আর এটা রয়েছে 18-18 সেট আপ, মানে 18-15 থেকে ভালো নাকি না 18-18 বেশ? 18-15 থেকে বেটার, তাই তো? এই বক্সের একদম ব্যাক সাইডে রয়েছে অ্যাম্প্লিফায়ার গুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি কি কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এই অশোক সাউন্ড। অবশ্যই দেখুন বন্ধুরা এখানে উপরে রয়েছে 4 কানা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20, আর নিচে রয়েছে 4 কানা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20। দেখুন বন্ধুরা মানে 8 কানা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 রয়েছে, আর এখানে একটা এক্সট্রা রয়েছে, বাই চান্স যদি কোনো প্রবলেম হয় তার জন্য কিন্তু একটা এক্সট্রা রাখা রয়েছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল .pg এবং ফেসার বোর্ড। আর এখানে পরপর রয়েছে 4 কানা স্টেবিলাইজার, স্ট্যান্ডার্ডের 701, স্ট্যান্ডার্ডের 501, ATI প্রো 1201, তারপরে রয়েছে স্ট্যান্ডার্ডের 1200, স্ট্যান্ডার্ডের 501, স্ট্যান্ডার্ডের 501, স্ট্যান্ডার্ডের 1200। আর এখানে রয়েছে স্টুডিও ওয়ালজার 1450, আর তারপরে রয়েছে আউজার 350, আর উপরে রয়েছে আউজার 250। এই কটি অ্যাম্প্লিফায়ার দিয়েই কিন্তু টুইটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। তো আবারও দেখা হয়ে গেল অশোক সাউন্ডের মালিকপুরের সাথে। দাদা ভাই আপনাদের এরপরে কোথায় ভাড়া রয়েছে? এরপরে আছে রামরামপুরে আছে একটা, আর হাঁসডোহরা আছে একটা। রামরামপুরে তারপরে হাঁসডোহরা। দাদাকে অবশ্যই দেখিয়েছিলাম হুটুগঞ্জে, হুটুগঞ্জে বলেছিল যে অশোক সাউন্ড যাচ্ছে কিন্তু বাসুল জায়গাতে, তারপরে এখানে চলে এলাম। তো দাদা ভাই আপনি বক্স চালান, অপারেট করেন, কোন ডিজে রিমিক্স বাজাতে পছন্দ করেন? আমাদের সুশোভন, MX, আচ্ছা BM সবই চলে। তো অনেকবার মালিকপুর তো বলি, তো দাদার নামটা একটু বলুন না। সঞ্জয়। তো অবশ্য দাদার সাথে পরিচয় হয়ে গেল, দাদার নামটা জানা হয়ে গেল, বারবার ধরে মালিকপুর তো মালিকপুর তো বলে আসি, তবে দাদার নাম হচ্ছে সঞ্জয়। দাদাদের সাথে কজন স্টাফ চলে এসেছে? চারজন। দাদা আগের বছর কি সাউন্ড আনছো? আগের বছর বর্মন আনার চেষ্টা করছি। বর্মন। এর আগের বছর কি সাউন্ড এসেছিল? তার পরের বছর চলে এসেছে অশোক সাউন্ড, আর এর পরের বছর প্ল্যান রয়েছে বর্মন। তো দেখুন বন্ধুরা আচ্ছা আনা হয়নি। অশোক সাউন্ডের রেজাল্ট কেমন? ভালো লাগছে? তো অশোক সাউন্ড জেনে কতটা খুশি? বহুত খুশি। ভাইয়ের নাম কি? কোন ক্লাসে পড়ো?
আর এটা কতর বক্স আছে জানো? জানো না? 4-4 দেখেছো, 4-4 বলে দিল। আর এটা কী বেস আছে? পপ বেস দেখছো। এখন থেকে ভাইরা জেনে গিয়েছে, তো অবশ্যই জানার কথা, কেননা এখন এই বক্সটা প্রচুর চেঞ্জিং, পপ বেস। অবশ্য বন্ধুরা, গরমের মধ্যে একটা তিক্তকর ব্যবহার হয়ে গিয়েছিলো, দেখতে পাচ্ছেন বৃষ্টি এসছে। অবশ্যই দেখুন, বেশ ভালো লাগছে। বলেছিল খবরে মে মাসের 1 তারিখে বৃষ্টি আসবে, তবে কিন্তু তার আগের দিনে বৃষ্টি আসলো, খুব ভালো লাগছে। অতিরিক্ত গরম আজকের, কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে নিয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা। তো অবশ্যই কিন্তু বেশ ভালো লাগছে বৃষ্টি আসার জন্য। এবার বন্ধুরা এই সাউন্ডের সাউন্ড শোনাবো, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার 1টি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।